নমস্কার, আমি ঋষিকেশ। বিশ্বকাপের নানা খবর নিয়ে শুরু করছি কাতারে কাপ যুদ্ধ। প্রথমেই দেখে নেব ইংল্যান্ড ম্যাচের ফলাফল। আজ ইরানের মুখোমুখি হয়েছিলেন হ্যারি কেনরা, শেষ পর্যন্ত কি হলো দেখে নেওয়া যাক। সোমবার ইরানকে হাফ ডজন গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ইংল্যান্ড। প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ইরানের বিরুদ্ধে দলগত ভারসাম্যে অনেকটাই এগিয়েছিল ইংল্যান্ড। ম্যাচের ফলাফলে তারই প্রতিফলন ঘটল। ইরানের বিরুদ্ধে 6-2 গোলে জয় পেল ইংল্যান্ড। ম্যাচের 10 মিনিটের মধ্যেই ইরান দলের ছন্দপতন ঘটে। দলের 1 নম্বর গোলকিপার নিজের দলেরই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান। দীর্ঘক্ষণ চিকিৎসার পর সুস্থ না হওয়ায় মাঠ ছাড়তে হয় ইরান গোলকিপারকে। পরিবর্তিত গোলকিপার আসার পরই ইরানের রক্ষণে ইংল্যান্ডের ঝড় আছড়ে পড়ে। প্রথমার্ধে 3 গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। 35 মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলটি করেন জে বেলিংহ্যাম, জোড়া গোল করেন বুকায়া সাকা, বাকি 3টি গোল করেন স্টার্লিং, র্যাশফোর্ড ও জে গ্রেলিস। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ইরান। 65 মিনিটে প্রথম গোলটি আসে ইরানের। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন ইরান। 26 তারিখ ইউএসএর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবেন হ্যারি কেনরা। তার আগে প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে 6-2 গোলে জয় মানসিকভাবে এগিয়ে রাখল ইংল্যান্ডকে। কলকাতা টিভি। মাঠে ঢোকার সুযোগ পাননি অনেকেই, কিন্তু বাইরে জায়ান্ট স্ক্রিনে ইরানের বিরুদ্ধে ম্যাচটা উপভোগ করলেন ইংল্যান্ড সমর্থকরা। শুধু কি উপভোগ, প্রথম ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই বার্মি আর্মিদের তাণ্ডব শুরু হয়ে গেল কাতারে। ইংল্যান্ডের জয় দেখতে অনেক সমর্থক মাঠে ঢুকতে পারেনি, কিন্তু তাদের ম্যাচ দেখা থেকে আটকানো যায়নি। মাঠের বাইরেই জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। যেখানে জমা হয়ে ইরানের বিরুদ্ধে ইংল্যান্ডের জয় দেখলেন বার্মি আর্মির দল। এবং ইংল্যান্ড একের পর এক গোল করতেই শুরু হয়ে গেল তাদের তাণ্ডব। কলকাতা টিভি। মঙ্গলবার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসির। সৌদি আরবের বিরুদ্ধে জয় দিয়েই এবারে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় আর্জেন্টিনা। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। মাঝে 36টা বছর কেটে গেছে, কিন্তু বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি আর্জেন্টিনা। সব ট্রফি ক্যাবিনেটে থাকলেও লিওনেল মেসির ক্যাবিনেটে অধরা বিশ্বকাপের ট্রফি। এবং কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে চলেছে মেসির। 2019 সালে কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হারের পর এখনো পর্যন্ত 36 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে নামছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচেও UAE-কে 5-0 গোলে হারিয়েছে। তবে পরিসংখ্যান যাই থাকুক না কেন, নজরে সেই মেসি। এর আগে বিশ্বকাপে সৌদি আরবে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা, কিন্তু অন্য প্রতিযোগিতায় 4 বারের সাক্ষাতের পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই। 2 বার জয় এবং 2 বার ড্র। শোনা যাচ্ছিল চোটের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচ নাও খেলতে পারেন মেসি, কিন্তু শনিবারের প্রস্তুতিতে পুরোপুরি অনুশীলন করছেন LM10। মার্টিনেজ ও পালাসিও সুস্থ মঙ্গলবারের ম্যাচের জন্য। কঠিন গ্রুপে থাকলেও
সৌদি আরব আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য তৈরি। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসি অ্যাঙ্কেল দি মরিয়ারা কি করেন সেদিকেই তাকিয়ে সকলে। কলকাতা টিভি। জয় দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করলো ইকুয়েডর, কাতারকে হারিয়ে দিল 2-0 গোলে। ভ্যালেন্সিয়ার জোড়া গোল, ইতিহাসে ইকুয়েডর স্ট্রাইকার। আয়োজক দেশ হিসেবে উদ্বোধনী ম্যাচে হেরে লজ্জার রেকর্ড কাতারের। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম গোল করলেন ইকুয়েডর ভ্যালেন্সিয়া এবং প্রথমেই জোড়া গোল। আয়োজক কাতারকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপে খাতা খুলল ইকুয়েডর। ম্যাচের 2.5 মিনিটের মধ্যে ভ্যালেন্সিয়ার প্রথম গোল, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। প্রথম গোল বাতিল হওয়ার পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভ্যালেন্সিয়া। 16 মিনিটে কাতারের গোলরক্ষক ভ্যালেন্সিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় ইকুয়েডর। সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। পরপর একের পর এক আক্রমণ শানাতে থাকে ইকুয়েডর ফুটবলাররা। দ্বিতীয় গোল আসে ম্যাচের 31 মিনিটে, ভেসে আসা ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল ভ্যালেন্সিয়ার। চলতি বিশ্বকাপে প্রথম জোড়া গোল করে ইতিহাসের পাতায় নাম তুললেন অভিজ্ঞ স্ট্রাইকার। এবং আয়োজক দেশ হিসেবে কাতার বিশ্বকাপের উদ্বোধনে নজর কাড়ল, প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল কাতার। কলকাতা টিভি। ব্রাজিল মাঠে নামার আগেই কাতারে শুরু হয়ে গেছে হলুদ ঝড়। ব্রাজিল সমর্থকরা ইতিমধ্যেই কাতার পৌঁছে গেছেন নেইমারদের সমর্থনে। কাতারে নিজেদের থাকার জায়গাটা যেন মিনি ব্রাজিল, নজরে কেন্দ্রের নেইমার। রবিবারই বিশ্বকাপের উদ্বোধন হয়ে গেছে। আর্জেন্টিনা মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করলেও 25 নভেম্বর বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল, প্রতিপক্ষ সার্বিয়া। কাতারে ইতিমধ্যেই হলুদ ঝড় উঠতে শুরু হয়ে গেছে ব্রাজিল সমর্থকদের সাম্বার ছন্দ। বাজনার তালে 8-80 কোমর দুলছে, এমনকি পোষ্য নিয়েও হাজির নেইমারের দেশের মানুষ। যে জায়গায় ব্রাজিল সমর্থকরা রয়েছেন সেখানেই ব্রাজিলের আবহ তৈরি করে নিয়েছেন সমর্থকরা। ব্রাজিল মাঠে নামার আগেই নাচে গানে বাজিতে জয়ের আবাহন ব্রাজিল সমর্থকদের। কলকাতা টিভি। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের নানা টুকরো খবরাখবর। ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস লুজেলে চোখে পড়ার মতো। নেইমাররা শহরে পৌঁছতেই সেই উচ্ছ্বাস যেন আরো বেড়ে গিয়েছে ব্রাজিল সমর্থকদের। 25 নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল। শহরে পৌঁছে গিয়েছে গোটা ব্রাজিল দল, তবে সকলের নজর একজনের দিকে। দলের মধ্যমণিও ছিলেন তিনি। নেইমারকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ প্রত্যেকবারই নতুন কিছু না কিছু বার্তা দিয়ে যায়। কাতার বিশ্বকাপও তার বাইরে নয়। অনেক বিতর্কের মাঝেই কাতারে শুরু হয়ে গেছে ফুটবলের মহাযজ্ঞ। প্রথম ম্যাচে কাতার হেরে গেলেও এই বিশ্বকাপে আয়োজক দেশ একটা ছাপ রেখে যেতে চায়। কাতারে প্রথমবার বিশ্বকাপে মহিলাদের রেফারিং করতে দেখা যাবে। 6 জন মহিলা রেফারিকে এবারের বিশ্বকাপে রেফারিং করতে দেখা যাবে। মেসি নেইমার রোনালদোদের ম্যাচে এবার বাঁশি মুখে মহিলা রেফারিরা।
চব্বিশে নভেম্বর বিশ্বকাপে যাত্রা শুরু করবে ঘানা এবং প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা ব্ল্যাক স্টারদের সামনে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেই কঠিন পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ব্ল্যাক স্টাররা। মাঠে তারা লড়াই করবেন রোনালদোদের বিরুদ্ধে, আর মাঠের বাইরে থেকে তাদের উৎসাহ দিয়ে ঘানা সরকার 2000 প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে কাতারে। এখন থেকেই তারা দলের ফুটবলারদের উৎসাহ দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। কলকাতা টিভি। কাতারে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে শহর কলকাতাতেও। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত শহর কলকাতা, সেই ছবি ছড়িয়ে পড়ল বিভিন্ন প্রান্তে। রবিবার থেকেই শুরু হয়ে গেছে মোট দেশে মহাযজ্ঞ। বিশ্বের যে প্রান্তেই বিশ্বকাপ ফুটবল হোক না কেন, ফুটবলের মক্কা কলকাতায় তাতে মেতে উঠবেই। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাঙালির ফুটবলের রক্তে ঝড় উঠবেই, সেটাই স্বাভাবিক। চায়ের দোকান হোক বা পাড়ার আড্ডা, প্রিয় নায়কদের সমর্থনে দু দলে ভাগ হয়ে যাওয়া, এটাই বাঙালির চিরকালীন ঐতিহ্য। ফলে মার্কাতারি বিশ্বকাপ ঘিরে শহরের বিভিন্ন প্রান্তে রোনাল্ডো, মেসি, এমব্যাপে সহ বড় বড় ফুটবল তারকাদের কাট আউটে সাজিয়ে তুলিয়েছেন তাদের প্রিয় দলের সমর্থকরা। বিভিন্ন পাড়ায় ক্লাবের দেওয়ালে কাতার বিশ্বকাপের ক্যানভাসে ফুটে উঠেছে। একই সঙ্গে ফুটবলের সৌভ্রাতৃত্ব বজায় রাখতে অংশগ্রহণকারী দেশ, সেই দেশের পতাকায় রাঙিয়ে তোলা হয়েছে কাতার বিশ্বকাপের উত্তাপ। কলকাতা টিভি। কাতারে কাপ যুদ্ধ আজকের মতো এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।